দুই বছর যখন চলে গেল ইমাম বোখার ইন্তকালের পরে মাজার শরীফের মধ্যে উনি কোনাকে কবর দেওয়া হলো দুইশো বছর চলে গেল আমরা যখন খাজা গরিব আমাদের দরবারে যাই আমরা যখন শামানতের দরবারে যাই আমরা যখন শেরে বাংলার দরবারে যাই আল্লাহর ওলির মাজারে গিয়ে আল্লাহর কাছে চাইলে বেদাতের ফতোয়া দে আসেনে নেই একটু জোরে বলেন আসেনে নেই একটু সবাই মোহাম্মদে বলুন আল্লাহর ওলিদের উসিলায় পাওয়া যায় কি যায় না আরো জোরে মানে পাওয়া যায় এমন সময় একজনে বুদ্ধি দিল যান ওই যে ইমাম বুখারী আমতলায় কবরে চলে যান 200 বছর বরে ওনার কবরে গিয়ে হাত তুললো সবাই ইস্তিসকার নামাজ পড়লো বৃষ্টি হলো না ওই আল্লাহর ওলি হযরত ইমাম বুখারীর মাজারে গিয়ে আল্লাহর দরবারে সবাই মিলে যখন ফরিয়াদ করলো আল্লাহ ইমাম মুখারি রুসিলাই বৃষ্টি দাও আল্লাহ ইস্তেসকার নামাজ আমরা গুনাগার আমাদের নামাজ তুমি কবুল করে নাই আল্লাহ তুমি ইমাম বুখারিকে কবুল করেছো তিনি হচ্ছেন একজন আশেক রসুল একজন মহাদ্দিস আল্লাহ তার রুসিলাই বৃষ্টি দাও দুই শত বছর পরে ইমাম বুখারি রুসিলাই আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে আর এখানে ইমাম বুখারী মডেল মাদ্রাসা আছে না নেই তো ইমাম বুখারীর নাম এটা কেন দেওয়া হলো মাওলানা মুফতি জামাল উদ্দিন আল কাদেরি মদ্দাজিলুল আলেককে যদি বলা হয় ইনি বলবেন এলাকায় আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য আমি ইমাম বুখারীর নাম মাদ্রাসার সাথে লাগাই দিয়েছি ওনার নামে রুসিলা দিলে দোয়া কবুল হবে আর ও জারমানা কবুল হবে আরে কিতাবের মধ্যে স্পষ্ট হয়েছে শুনেন ইমাম বুখারীর সহিহ বুখারী শরীফ তেলাওয়াত করার পরে করার বলা হয়। আল্লাহ এই মহিলার সন্তান সন্তান দাও আল্লাহ জাহাজ পানিতে ডুবে যাচ্ছে উদ্ধার করো আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আসমানের বৃষ্টি নাজিল করো আল্লাহ রিজিকে দান করো কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে ইমাম বুখারি হচ্ছেন এমন একটি জাত সেই বুখারি হলো এমন একটি কিতাব ইমাম বুখারির শিলায় এবং সেই বুখারির শিলায় যে কোন দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ এই বিশ্বাস আপনাদের আছে যদি বিশ্বাস থাকে যদি এলমে দিন আপনাদের এই এলাকায় থাকুক এটা চান এখান থেকে আলেম বের হোক এটা যদি আপনারা চান এখান থেকে আলেম বের হয়ে বুখারি পড়ুক বুখারি শরীফ পড়া এটা যদি চান বলেন এই মাদ্রাসা টিকে রাখার জন্য হাত খোলার দরকার আছে না নেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার নাম ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ ওনার উপনাম হলো আবু আবদুল্লাহ বাবার নাম হচ্ছে ইসমাইল দাদার নাম ইব্রাহিম দাদার বাবার নাম মগির এবং যাকে বলা হয় আল আহনাফ বারদিসবা আল জাফি একটু মুহাববতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর দাদার বাবা যিনি বাবার জদ্দু আবিহি বাবার যিনি দাদা উনি বুখারার যিনি ওয়ালি গভর্নর গভর্নর নাম আল ইয়ামান ইয়েমেন এর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একটু মুহাববতে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম বুখারীর বাবার দাদা জদ্দু আবিহি জদ্দু আবিহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর জন্ম হলো 194 হিজরির শাওয়াল মাসের 13 তারিখ ওই দিন ছিল জুমাবার ওনার انتقال হলো 256 হিজরির শাওয়াল মাসের 1 তারিখ ওই দিন ছিল ঈদের ফিতরের দিন তিনি দুনিয়াতে এসেছেন শাওয়াল বিদায়িয়েছেন শাওয়াল এসেছেন ইয়াউমুল জুমুয়া এটা একটা ঈদের দিন সপ্তাহে ঈদের দিন আর বিদায় নিয়েছেন ইয়াউমুল ঈদ ইয়াউম عيد الفطر ঈদুল ফিতরের দিন আর একবার মহাব্বতে বলি সুবহান আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বাবার নাম ছিল ইসমাইল আপনাদেরকে বলেছি দাদার নাম ইব্রাহিম যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছোট ছিলেন শিশু অবস্থায় ওনার চোখের আলো নিভে গেল তিনি অন্ধ হয়ে গেলেন অনেক ছোট বাচ্চাদের এরকম অনেক সময় সমস্যা হয় কিনা হয়েছিল প্রাকৃতিক হয়তো মোবাইলের কারণে আর না হলে একেবারে টিভির কাছে বসে অতিরিক্ত কার্টুন দেখার কারণে আর না হয় মা সাথে বসে বসে সিরিয়াল দেখার কারণে চোখের দৃষ্টি চলে গেছে ওনার ইমাম দরবারে আল্লাহ। তুমি আমার সন্তানকে তুমি কেন অন্ধ করে ফেলেছ সে তো জন্মগত অন্ধ বন্ধ ছিল না আমার স্বামী একজন মহাদ্দিস কারণ ইমাম বোকারির বাবা ইসমাইল একজন মহাদ্দিস ছিলেন আমার বড় আশা ছিল আমার স্বামীর মতো আমার কলিজার টুকরা সন্তান ও এলমে দিনের খাদেম হবে মহাদ্দেশ হবে একটু মহব্বতে বলবেন না সুবহান আল্লাহ সবাই একবার আমরা উচ্চ স্বরে বলি মায়ের দোয়া কবুল হয় কি হয় না সবাই একসাথে বলতে হবে মায়ের দোয়া কবুল হয় অলিম্পিকে গোল্ড জিতেছে যে তার তীরের নিশানা মিস হয় কিন্তু মায়ের দোয়া মিস হয় না রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দাও আমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দাও এই কথা বলে তিনি কাঁদেন হঠাৎ একদিন ইমাম বোখারি রহমতুল্লাহ মা জননী রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন ওনার ঘরের মধ্যে হজরতে ইব্রাহিম ও খলিল আলী ইসলাম তশিফ এনেছে হজরত ইব্রাহিম ও খলিল আলী ইসলাম ডাক দিয়া বলেন এ মোহাম্মদ বিন ইসমাইলের মা শোনো তুমি তোমার সন্তান নিয়ে আর একটু কারি তুমি টেনশন করবে না কোনো দুঃখ করবে না প্রেসার হবে না তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী আমি তোমার কাছে স্বপ্নের মধ্যে এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমার সন্তান আগের চাইতে আরো বেশি দেখতে পাচ্ছে সবাই বলেন চোখের দৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ আরেকবার বলেন মালিককে এটা অন্ধ থাকবে কিভাবে ইনাকে তো আল্লাহ বানিয়েছেন হাকিম হিসেবে হাদিস হিসেবে আমিরুল মুমিনিন ফিল হাদিস হিসাবে ইমামুল আইম্মতে ফিল হাদিস হিসাবে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়ার জন্য আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল্লাহর কিতাব আসমানী কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের মুসান্নিফ হওয়ার জন্যই তো আল্লাহ তাকে বানিয়েছেন একটু মোহাম্মদে বলেন না সুবহানাল্লাহ খেলাধুলা করতেছে হাঁটতেছেন স্বাভাবিক ভাবে একটু মোহাম্মতের আওয়াজে বলেন তো আল্লাহ এগুলো তো আমাদের এখানে রেকর্ড বা মোবাইলে বা মিডিয়ায় যাচ্ছে আমি আমাদের আলোচনা যারা শোনেন অনেকে আবার চিন্তা করবে কেউ জিব্বায় কামার দিবে এটা কেমনে হয় আল্লাহ নবী কখন দুনিয়ার থেকে চলে গেছে উনি আবার স্বপ্নে আসলো এসে বললো তোমার ছেলে কালকে থেকে দেখতে পাবে তুমি টেনশন করো না নবী কেমনে আসে বাইরে এই কথা আমরা বলছি না দেওবন্দীদের যত ইমাম বুখারীর জীবনের কিতাব আছে সবাই এই ঘটনাটা নকল করেছেন সবাই এটাকে স্বীকার করেছেন স্বীকৃতি দিয়েছেন এবং এরা নিজেদের কিতাব এটা লিখেছেন একটু मोहब्बतে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যায় দেওবন্দী মোল্লাইন বলেন কি ব্যাখন তাহলে বোঝা গেল হাজরত ইব্রাহিম আল ইসলাম যদি ইমাম বুখারির মায়ের স্বপ্নে আসতে পারে বাস্তব হইতে পারে কথা আল্লাহ নবী আসতে পারে না আর কথা বলেন না আমার নবীর ক্ষমতা কি কম হবে নাকি আরো বেশি হবে এজন্য একবার জোরে ধরে বলেন মার হাবা যে আয়াতটা পড়েছিলাম সৌরা বকার আর দুইশত উনসত্তর নম্বর আয়াত সৌরা

অনেক মানুষের এলেম আছে না কথা বলে না আমার সাথে কথা বলে না গুপ দ্রুত কথা বলে ফেলবো বলে না অনেক মানুষের এলেম আছে না নেই এই যে আমি কিছুক্ষণ আগে বললাম ইমাম বুখারির মায়ের স্বপ্ন ইব্রাহিম ইসলাম আসলেন এই কথাটা দেওবন্দিরাও লাগলেন এলেম আছে কিন্তু আবার মাহফিল এসে বলে রসুল কারো কোনো উপকার করতে পারে না তিনি মরা তিনি মরে গেছে তিনি নাউজ বিল্লা একটু নাউজ বিল্লা জোরে বলেন তাহলে এলেমের সাথে আকিদার কোনো মিল

যাকে এলেম দেওয়া হলো মনে করতে হবে তাকেই সমস্ত কল্যাণ দেওয়া হলো একটু মোহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এলেম এটা কি আপনারা একটু বলেন আমার সাথে এলেম কি ছোট নিয়ামত না বড় নিয়ামত সন্দেহ আছে না হন? কারণ পৃথিবীর সমস্ত কিছু কষ্ট করে টাকা পয়সা দিয়ে ইনকাম করা অর্জন করা যায় টাকা দিয়ে এলেম অর্জন করা কথা বলেন অর্জন করা তো এরবার আল্লাহ বলছেন ওমা ইয়াজকরু ইল্লা যারা জ্ঞানী যাদের চক্ষু লাভ আছে বসিরত বসর বসিরত দুটো আছে তারা সারা কেউ উপদেশ গ্রহণ করে না তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন শিশু ছিলেন এই অবস্থায় ওনার বাবা اسماعিল ইবনে ইব্রাহিম তিনি একজন একদম তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন সবার অসুস্থ যখন হয়ে পড়লেন ওনাকে চতুর্দিকে ওনার ছাত্ররা গিরে ঘিরে তো সবার চেহারা মলিন চোখের কোনায় পানি টলমল করছে বলছে হুজুর আপনি এতগুলা মানুষের ছেলেকে মহাদেশ বানাইছেন আলেম বানাইছেন মুফতি বানিয়েছেন আপনি এখনো তো আপনার ছেলেকে হাদিস শেখাতে পারেননি আপনি এইভাবে দুনিয়া থেকে চলে যাবেন আমাদের আমাদের তো শোক লাগে খারাপ লাগে কিন্তু আমাদের মেইন আফসোস হলো আপনার ছেলে তো মানুষ হলো না মানুষ হলো না মানে মহাদ্দেশ হলো না প্রতিষ্ঠিত হলো না

আমার কলিজার টুকরা সন্তান আমার ছাত্ররা শোনো তোমাদের মনে বড় দুঃখ বড় আফসোস হলো আমি তোমাদেরকে হাদিস শিখাইলাম আর আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার সন্তান মুহাম্মদ কে আমি মুহাদ্দিস বানাতে পারলাম না আলেম বানাতে পারলাম না সেই জন্য আমার কোনো টেনশন নেই তোমাদের চিন্তা আছে হুজুর কেন কেন কারণ আমি আমার এই জীবনে আমার সন্তানের জন্য যা করা দরকার সেটাই করেছি আর বাকি টুকু করবে আল্লাহ হুজুর আপনি কি করেছেন বলেন হুজুর আমি আমার হজরতে ইসমাইল আল বখারি তিনি বললেন এ আমার ছাত্ররা শোন আমি আমার সন্তানের জন্য হারাম তো দূরের কথা হারামের সন্দেহ আসি। এই ধরনের একটা দিনার দেহাম আমার সন্তানের জন্য ইনকাম করি নাই আর একটু মহাবত বলুন তো আমি আমার সন্তানের জন্য হারাম তো দূরের কথা সুদের টাকা তো দূরের কথা ডিপিএস এফডিআর সুদী ব্যাংকের তো দূরের কথা ঘুষ কে সম্পত্তির পাহাড় গরত দূরের কথা সন্দেহজনক একটা দিন আর আমি আমার সন্তান জন্ম দিই নেই এবং একটা সন্দেহজনক দিন আর রেখেও যাচ্ছি না সেজন্য আমার কোনো টেনশন নেই আমি হালাল খেয়ে সন্তান জন্ম দিয়েছি সন্তানের জন্য হালাল ইনকাম রেখেছি সেজন্য আমার বিশ্বাস আল্লাহর উপরে আমার ভরসা আল্লাহ আমার সন্তানকে জগৎ বিখ্যাত একজন মহাদেশ বানাবে আর একটু মহাব্বতে বলেন তো সুমান আল্লাহ তাহলে এলেম দেওয়ার মালিককে আর উসিলা হচ্ছে মোহাম্মদুর বলেন না সাল্লাহ আলহ্লাম কোন সন্দেহ আছে না হলো ইমাম বুখারীর বাবা তিনি আল্লাহর উপরে ভরসা করে বলেছেন অহংকার করে বলেন নাই আমি কি অহংকার করে বলতে পারবো আমি আমার ছেলেকে হালাল রিজিক দিয়ে যাচ্ছি তাই বলে আমার ছেলে মহাদেশ হয়ে যাবে এরকম বলার কি কোনো সুযোগ আছে ইনি ভরসা করেছেন কার উপর একটু জোরে বলেন কার উপর আর আমরা চিন্তা করি কি হয়তো বউয়ের তালে আবার বউকে খারাপ বললে হবে না মেয়েরা আবার রাগ করবে অনেক সময় নিজের শয়তানের নফসের প্ররোচনায় অথবা নিজের ফ্যামিলির অথবা নিজের বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় বলে যে বউ বাচ্চাকে বউ বাচ্চা ওর ইস অত আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কিছুই নেই তার রিজিকের দায়িত্ব কার উপর আপনারা কি আজকে কেন আওয়াজ ছোড় জোরে বানা কারো বলে তো রিজিকের মালিক যদি আল্লাহ হয় দেখি একটু জোরে বলেন তো দেখি রিজিকের মালিক কে আপনি কেন নিজে পাপি হয়ে আপনার ছেলে কে গুনার টাকা দিয়ে যাচ্ছেন সে খাবে পোলাও কোরমা বিরিয়ানি আর আপনি খাবেন জাহান নামে নাউজুবিল্লাহ ফসা ফুস রক্ত আর ফানি। নাউজুবিল্লাহ জোরে বলবেন না তার সুখের জন্য নিজে মায়ের খায় কোনো লাভ আছে

আপনারা যারা আলেম হওয়ার আলেমের বাবা হওয়ার নিয়োগ করছেন নিজে হয়তো মাদ্রাসায় পড়েন নেই বাবা দেয় নেই মা দেয় নেই দাদা দাদি মাদ্রাসায় ভর্তি করে নেই আপনারা যারা সন্তানের বাবা এই মাদ্রাসায় নাম কি ইমাম বুখারি বলেন না মডেল মাদ্রাসা রহমতুল্লাহ মডেল মাদ্রাসা যারা ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন সন্তানকে আলেম আলেমা বানানোর নিয়োগ করেছেন হাত জোর করে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাই আপনার সন্তানকে হারাম ইনকাম খাওয়াবেন আলেম হতে পারবে না কথা বনা আলেম হতে পারবে না এই আল্লাহ পাকের কাছে আমরা সবাই একটু দোয়া করে ফেলি আল্লাহ আমাদেরকে হালাল রিজিক ইনকাম করা এবং সন্তানের মুখে তুলে দেওয়ার আল্লাহ তৌফিক দেখ জোরে বলেন আমিন এবার শুন আমরা দরাবাহিক কথাগুলো বলে যাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়স ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এলমে হাদিস শুরু করেছিলেন কখন তিনি বললেন আমি 10 বছর বয়স থেকে বিভিন্ন মুহাদ্দিসদের কাছে এলমে হাদিস শিকার জন্য নিয়ত করে আমি এলমে হাদিস শেখা শুরু করেছি সুবহানাল্লাহ বয়স এর আগে গ্রামার আরবি নাহাব সরব এগুলো নিশ্চয় শিখেছেন নাহাব সরব আরবি এগুলো না শিখলে কি হাদিস শেখা যাবে যাবে না

কবর দেওয়ার পরে কবর উপরে বট গাছ উঠার পর বোকে নিয়ে হজে যাব এই যারা করছেন আপনারা এটা মাথা থেকে ফেলে দেন হুজুর বিল্ডিং করার আগে হজ করে কেমনে এটা নিয়ত সুবহান আল্লাহ তারা সুবহান আল্লাহ দিয়ে একটু মহব্বতে বলেন না সুবহান আল্লাহ অনেক আলেম ওলামা ৫০০০০ টাকা ৭০০০০ টাকা টাকা বেতন পায় কিন্তু মাকে নিয়ে বাবাকে নিয়ে হজ করে দাড়ি কালো থাকতে হজ করে ফেলে অধিকাংশ হুজুর কেন পারে কেমনে নিয়ত আপনার নিয়ত যদি ভালো হয় জোরে বলেন পূরণ করার মালিক কে আর আপনি তো নিয়ত করেছেন মাকে খবর দিবেন বাবাকে খবর দিবেন কবরের উপরে বট গাছ উঠবে বা বরেগা গাছ উঠবে তারপরে বউ টো নিয়ে একটু বুড়ো যখন হয়ে যাবেন বউয়ের সাত আপনার ছয় দাঁত বত্রিশ পড়ার পর মেয়েও বিয়ে দিয়ে তারপরে আপনি হজে যাবেন না হজ করতে হবে প্রথমবার মাকে নিয়ে বাবাকে নিয়ে কারণ ইমাম বোখারি হজ করেছেন মাকে নিয়ে আর আমার আলা হজরত ইমাম মাহমুদ রেজা খান ফাজলে বেরলবি রহমতুল্লাহ প্রথমবার হজ করেছেন মা বাবাকে নিয়ে একটু মোহাম্মদার আওয়াজে বলবেন না সুমান ষোলো বছর বয়সে তিনি বাইকেও নিয়ে গিয়েছেন হজ এবং রসুরে করিম সাল্লাহ ইসলামের রোজা জিয়ারত করার পরে ওনাদেরকে পাঠিয়ে দিলেন উনি নিজে মক্কা মদিনে থেকে গেলেন হারামাইন শরীফাইনের মহাদিসিন ফুকাহা এদের কাছ থেকে এলমে হাদিস শিকার জন্য একটু মহাপতে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ মাকে বলেছেন মা আমি আপনাকে সাথে নিয়ে এসেছি আমার ভাই মোহরম যেহেতু আপনার সাথে আছে আমার ভাইয়ের সাথে আপনি চলে যান আপনি একটু এজাজত দেন আমি যেন এলমে দিন হাদিস যেন শিখতে পারি বলেন একটা মানুষ আলেম হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে? কয় বছর বয়সে? 16 বছর বয়সে। তো তিনি এত বেশি একজন পরহেজগার তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন কত বড় শরণ শক্তির অধিকারী ছিলেন সেটা বলার আগে আগে এটা বলা জরুরি কোন মানুষ যদি বড় আলেম হতে চায় মুফতি হতে চায় মুহাদ্দিস হতে চায় তার মধ্যে নাম্বার 1 যেটা লাগবে সেটা হচ্ছে তাকওয়া। বলেন কি লাগবে? কারণ এখানে আমার আয়গান হাফেজ আবাজে ডানে বামে আপনারা দেখবেন আমি ওই ওই প্রসঙ্গে যাচ্ছি না আল্লাহ কোরআনে বলেছেন দালিকাল কিতাবুল আরআইবা ফীহি হুদা লিল মুত্তাকিন মুত্তাকিন না হলে কোরআন হেদায়ত দিবে না হেদায়ত কার জন্য মুত্তাকির জন্য একটু मोहब्बत বলবেন না সুবহানাল্লাহ শুধু তা না সুরাত শুআরা এদের কাছে জিজ্ঞেস করেন হাফেজদের কাছে সুরাত শুআরার মধ্যে ধারাবাহিকভাবে

প্রত্যেক নবী এসে তাদের উম্মত প্রথমে বলেছেন তাদের ভাই নো তাদের ভাই সালে মানে নবী তাদের ভাই লুদ তাদের ভাই হু তাদের ভাই সাইদ আলাইহিম আসসালাম এরা সবাই কওমের কাছে এসে প্রথমেই বলেছেন আলা তাতাকুন আলা তাতাকুন আলা তাতাকুন আল্লাহকে কি ভয় করবে না তোমরা কি তাকো অর্জন করবে না অন্তরের মধ্যে কি তাকো আনবে না কারণ তাকওয়া সারা জোরে বলুন হেদায়তের নূর এলেমের নূর কোন মানুষের অন্তরে ঢুকতে পারে এজন্য আরেকটা হাত জোর করে বলি আপনি যদি আলেমের বাবা হতে চান নিজেও ফজর নামাজ পড়বেন আপনার ছেলেকেও ফজর নামাজের জন্য ডেকে দিবে এই কথাটা গিব হবে না এটা শিক্ষার জন্য বলছি হুজুর মাইন্ড করবেন না আমি অনেক সময় আমি ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞেস করি আব্বু আমি এদিন কিতাব ও সালাত পড়াছি মেশকাতে ইয়াতে আলেম সগনি বললাম তোমরা তো কিতাব ও সালাত ওই মেশকাতের কিতাব ও সালাত পড়তেছো নামাজ সম্পর্কে ফজাইলু সালাত দেখি কে কে নামাজ পড়েছো তো যারা পড়ে নাই তাদেরকে বললাম তোমার বাবা নামাজ পড়ে নাই চুপচাপ এই ছেলেটা তো যুবক তরুণ মাত্র কিশোর পার হয়েছে আঠারো উনিশ বছর তার শরীর তাজা থাকার কারণে তার মধ্যে আল্লাহর ভয় একটু কম থাকবে এটা এত অস্বাভাবিক কিছু নয় খাহে সাথে নফসানিয়ত থাকবে ওয়াসওয়াসাত ও শয়তান থাকবে কিন্তু বাবার তো ডেকে দেওয়ার দরকার ছিল নিজেই নামাজ পড়ে ছেলেকে আমি আমার ছেলেকে আলেম বানাবো আর আমি আমার ছেলেকে ফজরের নামাজ না পড়ে যদি মাদ্রাসায় পড়াই হাদিসে পড়াই হাদিসের ক্লাসে বসাই একটু জোরে বলুন আপনার আমার ছেলে কোনদিন হাদিস বুঝবে কথা না হরি তারা আপনার ছেলে যদি নামাজ না পড়ে আপনি এই যে ইমাম বুখারীর নামাজে ইমাম বুখারীর ফজিলত আছে ওনার উসিলায় কি হয় এই কিছু কোণের মধ্যে আমরা বলে ফেলবো দেরি করব না কিন্তু বলুন ইমাম বুখারীর ফজিলত পাওয়ার জন্য নামের ফজিলত বুখারীর ফজিলত এলেমের মিরাজ তারকা এগুলো পাওয়ার জন্য আপনার সন্তান ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় আসা দরকার আছে না আপনাদেরকে আরেকটা hatırl করে বলবো এক নম্বরে আপনাদেরকে অনুরোধ করেছি হালাল খাবেন। দ্বিতীয় নম্বর অনুরোধ করতেছি নিজেও ও নামাজ পড়বেন ছেলেকে ফজরের নামাজ সুজ্জে ওঠার আগে পড়াইয়া তারপরে আপনি নুরা নিতে পড়ান ক্লাসে পড়ান হেজখানায়ে পড়ান পাঠাবেন ইনশাআল্লাহ নিয়ত যদি সাফ হয় একটু জোরে বলেন আলেম বানানোর একমাত্র তৌফিক দাতা কে আল্লাহ আর উসিলা হচ্ছে মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা আমি একটু তাকওয়া সম্পর্কে বলছি এজন্য এই প্রসঙ্গটা আনলাম আপনারা কি রাগ করেছেন আমরা অনেক সময় কথা বলার সময় মানুষে যেটা বললে খুশি হয় সেটা বলে বলে চলে যায় কিছু নসিহত আদিন ওয়ান নসিহা আদিন ওয়ান নসিহা নসিহত করতে হবে এটা আপনার ভালো লাগবে না না লাগবে এটা এদিকে আমার দেখার কোনো দরকার নাই অনরা হার হার ফো মাদ্রাসা পড়ে কোন আর আধা হন তো এদে যারা যারা ফো মাদ্রাসা ইনতা সাদ হন না কেন আতিয়া লই দেন নাই ডলার দে আতিয়া পড়র দুঃখ কইলে কই বলি ডলার দে আতিয়া দেখাও এত না এমনে দেখান হাত দেখান না আমি আবার আপনাদেরকে শরম দেব না তো হাত হাত তুলে নিয়ে ভাবে অনেক আছে প্রায় 10 12 জন 15 জন আছে এখানে যাদের ছেলে এখানে মাদ্রাসায় পড়ে আমি আপনাদেরকে লজ্জা দেব না হাত জোর করে বলবো নিজেরা ফজরের নামাজ কাজা করবেন না অনার ফর্ম আরবি নবুজের কা আরবি শিখতে পারে না কেন আপনার সন্তান আলিম ক্লাসে উঠার পরেও কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে না কেন আপনার সন্তান আমি দাখিল দশম শ্রেণীতে বড়ি নবম শ্রেণীতে বড়ি এটা আরবিতে বলতে পারে না কেন মুফতি জামাল সুজুর তো নিয়মিত ক্লাস করেন উনিতে পড়ান ওনার তো যোগ্যতা আছে হাফেজ নাসির সাহেবের যোগ্যতা আছে মৌলানা মুসা কাজে মোনাদ তো আরবি জানেন পড়াতে পারেন মৌলানা সাহেব আসে না নেই যোগ্য শিক্ষক আসে না নেই কিন্তু আপনার ছেলে আরবি বুঝে কেন দশ বছর বারো বছর পড়ার পরেও কারণ মাইন্ড করবেন না আপনার নিজের ভিতরে যদি আমল না থাকে আপনার ছেলেটা যদি ফজরের নামাজ পড়ে না আসে তাহলে এলএম এটা কান থেকে এখান দিয়ে বের হয়ে যাবে কলিজার ভিতরে ঢুকবে না একটু জোরে বলেন ঠিক কিনা আমার কথা আপনারা মাইন্ড করেছেন

একটু দেখো তো আমার জুব্বার ভিতরে পিঠের মধ্যে কি যেন দেখা যায় কি যেন কামরায় ছাত্র ওনারক ইমামি রেব্রু সে সুন্দর নুরানি পিঠের মধ্যে বড় বড় এইভাবে বড় বড় সতেরোটা কামরের চুবলের দাগ দেখা গেল সতেরোটা ফোলা দেখা গেল হঠাৎ করে জুব্বার ভিতর থেকে একটা বলতা যেটাকে আপনারা ভমরা বলেন ভ্রমর বলতা কালো রঙের গোলগোল যেgorar পিছনে যেটা আপনার ফুল আছে সেটা ফুটালে এত বড় ফুলা হয়ে যায় অনেক সময় এই বলতা যদি 10 15 শতদের কামরায় অনেক সময় অনেক মানুষ মারা যায় এই ধরনের 17 জায়গায় এইভাবে পিটের মধ্যে ফুলা দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা বল্ল হুজুর আপনার বিচের মধ্যে এমন ফুলা কেন হুজুর এই বলতে আপনাকে কামড়ানো আপনি কেন নামাজ বাংলেন আপনি কেন নামাজ বেগে এই অথবা জুব্বার ভিতরে হাত ঢুকিয়ে কেন বলতারা ফেলে দিলেন না বলো ইমাম বুখারি রহমতুল্লাহ রে হঠাৎ করে চোখের পানে ছেড়ে দিয়ে বলে আমার ছাত্ররা শোনো আমি জুব্বার ভিতরে হাত ঢুকাই নেই আমি নড়াচড়া করি নাই নামাজ ভাঙি নাই কারণ আমি আল্লাহর কালামের যে সুরাটা শুরু করেছি এই সুরাটার মজা আমার কাছে বলতার কামরের চাইতে বেতার চাইতে বেশি মজা ছিল একটু মহাবতা বলেন বলতার কামরের বেতার চাইতে কোরআনের তেলাওয়াতের মিষ্টতা বেশি ছিল সুমাহ বলেন এই ধরনের একটা যুদ্ধের আছে আল্লাহর রাসূল এক সাহাবীকে বললেন তোমরা একটু দাঁড়াও এখানে আবু দাউদ আমি ঘুমাই যুদ্ধের মাঠে والله ইউসি মুকামিনান নাস আমার নবীকে আল্লাহ বলেছেন আপনাকে কেউ মারতে পারবে না আল্লাহ আল্লাহই আপনাকে মানুষের হামলা থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ বলেন এই কথাটা আল্লাহ বলেছেন কিন্তু তার বড় সাহাবিরা মন মানত না কোন যুদ্ধের মাঠে গেলে কোন সফরে গেলে আমার নবী তাবুতে ঘুমাতেন সাহাবিরা দরজার মধ্যে পাহারায় দাঁড়িয়ে থাকতো সুভালো বলবেন না পাহারায় কি থাকতো জামাই স্টেজ দুটি না জানে দেয় না এনে লেঙ্গা দেয় না এনে সম্মান করি তুলে দে জামাইরে দুজনে ধরি না তুলে না স্টেজ ইতে লেঙ্গা না সম্মান

তো কাফের তো রাতের বেলা চুরি করে আধারের মধ্যে আসছে তো বসা লোকটাকে দেখে নাই দেখছে তিনি নামাজ একটা মারলেন ওনার শরীরে লাগলো নামাজ আর একটা মারার পরে দুইটা বা তৃতীয়টা মারার পরে এত জোরে হাড্ডির সাথে ঠাস করে আওয়াজ হয়েছে পাহের যিনি ছিলেন তিনি ঘুম থেকে উঠে গেলেন দেখলেন ও নামাজ ভাঙে নেই কিন্তু দাঁড়ানোর থেকে বসে গেছে আল্লাহ রসুল সাল্লাম তাবু থেকে বের হলেন সাহাবি যিনি পাশে ঘুমাচ্ছিলেন ওই পাহারাদার দুইজন একজন ঘুম চলে আসছে বসা অবস্থায় বলে তুমি নামাজ বাঙনে কেন যান বাঁচানো কথা বলে যান বাঁচানো কি তুমি তো চাইলে নামাজ বানতে পারতে তখন তিনি বলেছেন আমি কুনতু ফি সূরাতিন আমি একটা সূরা তেলাওয়াতে ছিলাম লা উহিব্বু আন আকতাআহা আমি সেটা তেলাওয়াত মাসকানে চিহ্ন করতে আমি চাই নাই একটু mohabbat সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তীরে আগাতে গেছে আমার কাছে কুরআন এর আয়াত তেলাওয়াত বেশি মজাদার ছিল আগাত তো আগাত ব্যথা আর কোরআনের আয়াত মজা বল না কোরআন আয়াত আগাত বেশি না মজা বেশি তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সেজন্য তিনি বলেন আমি কি বলি নামাজ মাগি নাই তো ইমাম বুখারি আর একটা তাকুয়ার কথা বলি তিনি কাপড় বিক্রি করতেন কি কাপড় তো ওনার কাছে একজনে যে কোন একটা জিনিস বা কাপড় হোক বলেন এটার দাম কত বললেন যারা ক্রেতা আসছে তারা বলল আমরা আপনাকে ইমাম বোখারি বললেন আচ্ছা ঠিক আছে তুমি তো আমাকে দাম বলেছো আমি চিন্তা করে তোমাকে বলবো বলবো সেদিন তিনি বাজার থেকে দোকান থেকে মালগুলা রাতে ঘরে নিয়ে আসলেন রাতের বেলা মনে মনে চিন্তা করলেন আমি পাঁচ হাজার দিয়ে ওকে দেব। এটা কাউকে বলেন নাই মনে 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 করেছেন। কাউকে ক্রেতাকে বলেন নাই পাঁচ হাজার দিয়ে দেব। শুধু মনে মনে নিয়োগ করেছেন তাকে বলেছিলেন আমি কালকে জানাবো কিন্তু রাতের বেলা নিয়োগ করলেন আমি পাঁচ হাজার দিয়ে তাকে জিনিসটা দেব পরের দিন আবার যখন তিনি দোকানে গেলেন আরেকটা পার্টি আসছে ক্রেতা তিনি বললেন তারা বললেন আপনার এগুলার দাম বলেন এই বলে আমরা দশ হাজার দেব। দেবো হাজার। ইমাম বোখারি রহমতুল্লাহ বলেন আমি তো আমার মনের বিরুদ্ধে প্রতারণা করতে পারবো না আমি আমার মনের সাথে মোনাফিকি করতে পারবো না আমি রাতের বেলা তো খেয়াল করেছি পাঁচ হাজার দেড়হাম দিয়ে অমুককে দেব তোমরা দশ হাজার দেড়হাম দিলেও আমি নেব না আমি ওকে দেব বলে নিয়ত করেছি সে আসলে পাবে আর না আসলে পরবর্তী তোমরা পাবে আমি আমার নিয়তকে পরিবর্তন করব না একটু মহব্বতের আওয়াজে বলে তিনি নিয়ত পরিবর্তন করেননি আর আমরা কথাই কথায় দুকাবাজি প্রতারণা সকালে এক রকম বিকেলে এক রকম আছে না নেই একজনের সাথে ওয়াদা করে বলছে আমি আমার এই গন্ডা জায়গা এক কাটা জায়গা পাঁচ লাখ দিয়ে বিক্রি করব রাতের বেলা আরেকজন এসে বলতেছে আমি পঞ্চাশ হাজার বাড়াই দেব পরের দিন ও ফোন করতে আর রিসিভ করে না ঘটনা কি ওই পঞ্চাশ হাজার কথা বুঝেন না মনে পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ জানে কিনা কথা বলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন একটু মনোযোগ দিয়ে শোনুন তিনি একদিন মসজিদের ভিতরে ছিলেন এমন সময় একটা মানুষ মসজিদের ভিতরে ডুবল আল্লাহ গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাই তিনি নেমাতুল বাড়ির মধ্যে এটা এনেছেন আরবি তারিখের কিতাব থেকে এনেছেন তিনি বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একজন মানুষ দাড়ি আস্রাল ও দাড়ি ভিতর থেকে একটা খড় পড়ল খড় তৃণ যেটাকে আপনারা ঘাস বলে অথবা এই ধরনের কোন একটা জিনিস পড়ল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর মসজিদ অপরিষ্কার হবে সেজন্য তিনি আর দেরি করেন নাই দানেভাবে দেখে কাউকে বলেন নাই তাকে ধমক দেন নাই তুমি দাড়ির ভিতর থেকে এই ময়লা মসজিদে কেন ফেললা চিৎকার চেঁচামেচি করেন নেই তিনি আস্তে করে সেটা পকেটের মধ্যে নিয়ে বাইরে গিয়ে ফেলে এসেছেন একটু জোরে জোরে বলে সুবহান আল্লাহ যারা মুখলেস বান্দা আল্লাহর ওলি যারা মুফতি যারা মুহাদ্দিস এদের মধ্যে বিনয় আছে না নেই কথা বলতে হবে বিনয় আছে অনেক বড় বড় আলেম বিনয় না থাকার কারণে জল্লাদ বিহীন আলহু

আল্লাহ গিবদ মুক্ত একটা জীবন তুমি আমাকে দান করো একটা আমিন বলে ফেলেন গিবদ করলে আমল থাকে না শেষ হয়ে যায় কথা বলেন থাকে থাকে না তো তিনি আর একটা ঘটনা পেলাম ইমাম বখারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা জমি সাত শ দিরহাম দিয়ে বর্গা দিয়েছেন বর্গা মানে ভাড়া দিয়েছেন চাষ করার জন্য ওই লোকটা সবজি চাষ করে বিভিন্ন কিছু চাষ করে তা আমাদের বাড়িতেও গ্রামের বাড়িতে আমরা কিছু জায়গা যেহেতু আমরা থাকি না সবাই এখানে থাকে তো যেগুলো জায়গা জমে পড়ে আছে আমাদের এলাকার কিছু মানুষ সেগুলো কিছু কিছু নাম দিয়ে করে। নেই জায়গা পরে থেকে কোনো লাভ এরা কাক। তো আমার আমি গেলে ছয় মাসে আট মাসে যদি মাঝে মধ্যে দুই তিন মাসে যায় একদিন দুই দিন চার দিন থাকে ওই ক্ষেত থেকে সবজি টবজি এনে দেয় এরাকে গোশ না হাদিয়া কথা বল এটা কি তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিন শশা তো শাশিয়া শশা দীত কথা বুঝেন না কি দীত শশা এটা দেখে আমার একটু মানে কেমন বর্তমান সময়ের জন্য এটা একটা মজার ব্যাপার অনেকের কাছে এটা জোকস মনে হবে জোকস অনেকে বলবে এটা একটা জোকস এটা একটা কৌতুক না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহী 700 দরাম দিয়ে জমি বাড়া দিয়েছিলেন আর মাঝে মধ্যে সেই জমির চাষী ওনাকে দুই একটা উনি বিশেষ শশা পছন্দ করতেন শশা এজন্য খিরা বা শশা জাতীয় ফল এটা শশায় হবে পছন্দ করতেন বলে মাঝে মধ্যে দিত সেজন্য তিনি প্রতি বছর 100 হাম ওই ব্যক্তিকে ওই শশার দাম হিসেবে দিয়ে দিতেন একটু محبتের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের হককে কখনো কোন মানুষ বড় আলেম মুফতি মহাদেশ হতে পারে হয়তো তার কাছে নস মুখস্ত থাকবে নস। হয়তো তার কাছে মতন মুখস্ত থাকবে হয়তো তার কাছে থাকবে থাকবে এলেমের নূর না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দেখ আমিন বলেন তো তিনি সময় আল্লাহর কাছে একটা জিনিস চাইতেন আল্লাহ তুমি আমাকে এমন অবস্থায় রাখবা না যে আমি দোয়া করবো তুমি দোয়া কবুল না। এটা তোমরা উনি ওনার ছাত্রদেরকে সবসময় বলতেন এমন অবস্থায় যাবে না তুমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না এমন অবস্থায় যাবে না তো কি করলে দোয়া কবুল হয় না কোন মানুষ যদি জুলুম নির্যাতন করে তার দোয়া কবুল হয় না কোন মানুষ যদি নিয়মিত যদি গুনাহ কবিরা গুনাহ করে তার দোয়া কবুল হয় না যে মানুষ নিয়মিত নামাজ কাজা করে তার দোয়া কবুল হয় না যে মানুষ মা বাবার অবাধ্য তার দোয়া কবুল হয় না যে মানুষ জেনাবে বিচার চুরি করে ডাকাতি করে তার দোয়া কবুল হয় না তো ওনাকে বললো হুজুর আপনি যেহেতু আমাদেরকে বারবার বলেন যে এই করলে দোয়া কবুল হয় না আমার যেন ব্যবস্থা না হয় হুজুর একটু বলেন না আপনি যা দোয়া করেছেন সব কি কবুল হয় ইমাম বুখারী বলেন আমি দুইবার দুনিয়াবি কিছু একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলাম সাথে সাথে আল্লাহ সেটা আমাকে দিয়ে দিয়েছে তারপরে থেকে আমি আল্লাহর কাছে আর দুনিয়ার কোনো কিছুই চাই না একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ তো হুজুর কেন কেন আপনি বলতেছেন আপনি চাওয়া মাত্র দুইবারই চেয়েছেন দোনোবারই পেয়েছেন জাননা কেন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলা আমি আল্লাহর কাছে চাই না এই জন্য আমার বয় হয় আমি যদি আল্লাহর কাছে যা চাই তা দিয়ে দেয় আল্লাহ যদি আমার সমস্ত আমলের যজা যদি দুনিয়াতে দিয়ে দেয় আমি এতো তো দুনিয়া লাগবে না আমার তো আখেরাত লাগবে একটু মুহাববতে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এজন্য আমার বায়রা এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করব আমরা এলাম শিখব আমরা দান করব নামাজ পড়বো জাকাত দিব আমরা আল্লাহ যদি তৌফিক দাম আমরা হজ করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে পাওয়ার জন্য এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ আমাদের আমলগুলা যেন নষ্ট হয়ে না যায় পরকালে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করে একটু জোরে জোরে বলি আমিন মুহাব্বতে বলেন আমিন আমিন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার উনি অনেক বড় এলমে হাদিসের খেদমত করেছেন ওনার স্মরণ শক্তি নিয়ে সামান্য একটা কথা বলি উনি ষোলো দিন বসার একজন মহাদিসের কাছে গিয়েছিলেন কয়দিন সবাই সবাই খেয়াল করেন কয়দিন ষোলো দিন বসার একজন মহাদিসের কাছে গিয়েছিলেন ১৬ দিনে একদিনের জন্য তিনি কলম নেন খাতা নেন নেই তো ওনার সঙ্গীরা বলল তুমি শুধু শুধু ক্লাসে আসো হুজুরে হাদিস বলে আমরা লিখতে লিখতে হয়রান হয়ে যায় সারা দিন এক এক দিন 100 200 500 1000 পর্যন্ত হাদিস আমরা হুজুরে বলে হুজুরের কিতাব থেকে নোট থেকে তিনি বলেন আর আমরা লিখতে থাকি তুমি এক দিনই লেখো না কেন সময় নষ্ট করো 16 দিন পরে ওনার বন্ধুরা যখন বলল তুমি সময় কেন নষ্ট করো এত বড় মহাদেশের এহাদিস গুলা কি উনি দ্বিতীয়বার বলবে কেন লেখো না তখন ইমাম বোকারি রহমতুল্লাহ বললেন তো তোমরা যে হাদিস গুলা লিখছো সবগুলো আনো এরা সবগুলো হাদিস আনছে আনার পরে বললেন সনদ এবং মতন দনোটা তোমরা সামনে নাও আমি পড়তে থাকি আমার পড়ার সাথে সনদ আর মতন মিলাইবা তো যিনি বর্ণনা করেছেন হাসিদ ইবনে ইসমাইল। উনি বলতেছেন আমি आश्चर्य হয়ে গেলাম এই 16 দিন তো আছেই এর আগে বিভিন্ন মুহাদ্দিসদের কাছে যত হাদিস তিনি পড়েছেন লাগাতার এক বলচকে সনদ এবং মতন সহকারে পনেরো হাদিস আমাদেরকে এক বৈঠকে ইমাম বুখারি বলে দিয়েছেন একটা সনদের এদিক ওদিক হয় নাই শেখ আর ওস্তাজ আর ছাত্র আগে পরে হয় নাই মতনের মধ্যে কোনো গরমিল হয় নাই পনেরো হাজার হাদিস বলে দিয়েছেন আমরা কিতাবের সাথে হুবহু আমাদের লেখার সাথে মিল পেয়েছি একটু মহব্বতে বলেন তো তিনি হচ্ছেন ইমামে বুখারি রহমতুল্লাহ তো এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা এগুলো কেন বলছি আপনাদেরকে কেন বলছি এগুলো আপনাদের খারাপ লাগতেছে না কথা বলেন আপনাদের খারাপ লাগতেছে এখান থেকে আমাদেরও কিছু শিক্ষা আর আসলে নাই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে বাগদাদের মধ্যে কয়েকটা কথা আছে একজন মুহাদ্দিস علامه ইমাম ওয়াররাক তিনি বলতেছেন আমি একদিন স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখেছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন তো হাঁটলে জমিনের মধ্যে কদম মোবারকের চিহ্ন পড়ে না এটা কিন্তু বাস্তব না স্বপ্ন এটা কি আবার নেগেটিভ পয়েন্টে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ রসুল কদম মোবারক রেখে রেখে জমিনে হাঁটতেছেন তো আমি স্বপ্নে দেখলাম ইমাম বোখারি রসুরের কদম যেখানে পড়তেছে সেখানে কদম দিয়ে দিয়ে হাঁটতেছেন তো তিনি একজন বড় মহাদ্দিস

এই দুনিয়ার জমিনে যিনি জিন্দা করেছেন ইনি হচ্ছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আর একটু মুহাব্বতে বলেন না মারহাবা মারহাবা আরেকজন মুহাদ্দিস ওনার নাম হচ্ছে ফরাবরি ধারাবাহিক ভাবে বলার জন্য আমি আপনাদেরকে এগুলো তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদার পেয়েছি সুবহানাল্লাহ বলেন না কেন ইমাম বুখারী তো রাসূলের দিদার পেয়েছেন সেগুলো আমি ইনশাআল্লাহ আমরা এক কয়েক মিনিটের মধ্যে বলবো ইমাম বুখারী ছাত্ররাও

নাম যেগুলো এই তারিখের মধ্যে আসছে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে সহি বুখারি সুবহানাল্লাহ বলেন এই সহি বুখারির হাদিস হচ্ছে 4000 কয় হাজার আর যদি তাকরার কে হিসাব করা হয় তাহলে 7563 সর্বশেষ হিসাব অনুযায়ী আল্লামা গোলাম রাসূল সাইদের

কথা বলেন না নেই অনেক ধরনের মাদ্রাসা আছে বোখারি পড়ায় এদের কাছে জিজ্ঞেস করবেন ইমাম বোখারি চার হাজার হাদিস লেখার সময় কি করতেন সেখানে স্পষ্ট আছে এই কৌমিরা দেওবন্দিরা যত আহলে হাদিস বলেন সবাই এই কথা বলবে ইমাম বুখারি নিজে বলেছেন আমি প্রত্যেকটা হাদিস লেখার আগে উযু করেছি গোসল করেছি গোসল করার পরে আমি দুই রাকাত নফল নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আমি মোরা কাবা করেছি আমি চোখ বন্ধ করেছি আমার নবী মদিনা মোনাওয়ার থেকে যেটা আমাকে লিখতে বলেছেন আমার নবীর নির্দেশ অনুযায়ী আমি সে হাদিসটাই বুখারি শরীফে লিখেছি তাহলে আপনারা একটু মহব্বতের আওয়াজে বলেন আমার নবী এই আল্লাহ রসুল তখনও এতেকাল যেটা দুনিয়া বিষে আর কি রওজা পাকে চলে যাওয়ার পরেও সাহায্য করতে পারে ডিরেকশন দিতে পারে এটা ভালো এটা খারাপ এটা সহি এটা জয়ীফ এটা বলার ক্ষমতা আমার নবীর আছে এক দ্বিতীয় কথা হলো একটা দলিল আপনাদের কাছে চাই পৃথিবীতে যত কমি মাদ্রাসার আলেম আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কোরআন শরীফে আছে লাই আমার সুহু ইল্লাল মত হরুন অজু সারা কোরআন স্পর্শ করা যাবে আমার আলোচনা শেষ তো বলেন না কোরআন অজু সারা স্পর্শ করা যাবে আরেকবার বলেন স্পর্শ করা কি সারা যারা মিলাদ নবী মানে না আমি কাউকে গালি গালাস করে এটা আমার অভ্যাস নয় কাউকে কটাক্ষ করা এটা আমার অভ্যাস নয় যারা মিলাদ নবীর দলিল খোঁজে দলিল আছে যারা রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়ার কেয়ামের দলিল খুঁজে দলিল আছে তার বড় বলছি তোমরা বলো ইমাম বোকারি প্রত্যেকটা হাদিস লেখার আগে যে একবার গোসল করেছে একবার দুই রাকাত নামাজ পড়েছে তারপরে সেই হাদিসটা তিনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন তোমরা আমাদেরকে কোরআন হাদিস থেকে একটা দলিল দাও হাদিস লেখার আগে ওযু করতে হবে বলে হাদিস লেখার আগে করতে হবে

কোন কোরআনের আয়াতে এই দলিলটা নাই রসুলের হাদিস লেখার আগে গোসল করতে হবে কিন্তু সেটা আমি করেছি রসুলের তাজিমের জন্য তাহলে বোঝা গেল তাজিমের জন্য দলিল লাগে না শুধু ইমান লাগে একটু মহব্বতে বলবেন না বলেন তাজিমের জন্য কি লাগে আওয়াজ করে বলেন না কি লাগে ইমান ইমান তাজিমের জন্য কি লাগে ইমান এই জন্য আপনারা বলুন এই তাজিম শুনেন এই যে তাজিম

আবার কতগুলো মহাদেশ থেকে নাওয়াজ মহাদেশের ইয়া করছে না ব্যক্তি থেকে দুর্গন্ধ বাইর হয় বলে না কি বাইরে হয় কেন কারণ ভিতরে ইমান বলে না কেন ইমান আল্লাহ আমাদেরকে ইমান পরিপূর্ণ ইমান সহকারে রসুলের মহব্বত সহকারে আমার নবীর হাদিস পড়ার শিকার বোঝার তৌফিক দেখ আমিন বলেন আর একটু জোরে বলেন আমিন আলোচনা একেবারে শেষের দিকে রসুল করিম সাল্লাম বলেছেন হাদীসের মধ্যে আছে মুখারী শরীফের হাদীস শেষ ইননা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার নবী বলেন গোটা দুনিয়ার মধ্যে এটা কিতাবুল আলেম এর মধ্যে আছে তো এটা khas atan ilm amatan সবকিছু পৃথিবীতে যত ইলম আছে সবকিছু আল্লাহ দেয় আমি রাসূল বণ্টন করি এটা khas আর आम ভাবে পৃথিবীতে যত নিয়ামত সব নিয়ামতের দাতা আল্লাহ আর বণ্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ওনার অন্তকালের কথাটা এক মিনিট না বললে এটা কামেল হবে না মুকম্মলের জন্য ইমাম বুখারী হাদিস লিখেছেন অনেক কিছু করেন خدمت করার পরে এলাকার অনেকে বড় যে ভাষা বাসা না আব্বাসিয়া খেলাফতের একজন ওই এলাকার আমির শহরের আমির তাকে হিংশুক যারা হিংশুক আসে না নেই হিংশুকরা বলল ইমাম বুখারী কে এলাকায় আপনার থেকে বেশি মানুষে মানে তো কি করব আপনি এটাকে ঘর থেকে এখান থেকে বাইর করার ব্যবস্থা করেন তো কি করব বাদশাহ চাইতে আমিরের চাইতে ইমাম বুখারীর দাম বেশি সুবহানাল্লাহ বলেন না আমার হুজুর কেবলা যখন পাকিস্তান থেকে আসে আমি এখানে সকল তরিকতকে সম্মান করি তখন অনেক রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার হুজুর কিবলার দরবারে যায় কিনা আজমিরে যায় কিনা আর সব বাদ দেন এগুলা আমরা বাংলাদেশটা রাখি আজমিরের ইনি সুলতানুল হিন্দ সকল রাজা বাদশাহ এমন কি ভারতের হিন্দু রাজারা পর্যন্ত আজমিরে যায় কেন যায় কারণ তিনি মুকুঠিন সম্রাট একজন ব্রিটিশ লেখক বলেছিলেন তিনি লিখেছিলেন আমরা এত সব বছর এখানে শাসন করেছি আমরা দেখেছি আমরা মানুষের মাথার উপরে শাসন করেছি আমরা মানুষকে হুকুম দিয়েছি মানুষ ভয়ে। আমাদের কথা মেনে নিয়েছে কিন্তু আমরা বাস্তবে দেখেছি হিন্দুস্তান মাটির নিচের থেকে আরেকজনে শাসন করতেছে তিনি সুলতানুল হিন্দ এই হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহী একটু mohabbatে বলবেন না সুবহানাল্লাহ তো এলাকার আমিরে বলতেছে একে তারান তো জন্য বুদ্ধি করলো কি আপনি আমার ছেলেদেরকে আমার ঘরে এসে হাদিস বুখারী বললেন সবাই আমার ঘরে আসে হাদিস পড়ার জন্য আমি আপনার ছেলেকে আপনার ঘরে গিয়ে পড়ালে ভালো পড়ানো ভালো পড়ানো খারাপ না মানা শিক্ষা শিক্ষা চাইলে দিতে হয় ঠিক আছে কিন্তু নিয়ত খারাপ জন্য ইমাম বুখারী প্রথমে নিয়তের হাদিস এনেছেন নিয়তের খবর তিনি জানেন ওলি তো ওলি মুজাদ্দিদ কুতুব তো তিনি বললেন আমি আপনার বাসায় গিয়ে হাদিস পড়াবো না তখন হিংসার কারণে ওনাকে চলে যেতে হলো বোখারা থেকে সফর করে সমরকম দিকে রওনা দিলেন যখন খারতাং নামক জায়গা গেলেন তিনি এতেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না তিনি আল্লাহর কাছে বলেছেন আল আল্লাহ ইমাম বুখারী একটা বুখারীর হাদিস আছে আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইদা কানাতিল ওয়াফাতু খাইরাল লি আল্লাহ আমাকে ততক্ষণ হায়াত দাও যতক্ষণ জীবন আমার জন্য ভালো হয় আল্লাহ তখন আমাকে মৃত্যু দাও যখন মত আমার জন্য ভালো হয় একটু সবাই বলেন তো আমি আরো জোরে বলেন এই জন্য মত খোঁজা যাবে না কি বলতে হবে আল্লাহ আমাকে ততক্ষণ জিন্দা রাখো বোড়া মানে না বাচ্চা কথা শুনে না ততক্ষণ জিন্দা রাখো যতক্ষণ আমার জীবন আমার জন্য কল্যাণ আমাকে মৃত্যু দাও لي যখন মত আমার জন্য ভালো উনি অন্তিকাল হলেন ওনাকে দাফন করা হলো সংক্ষেপ দাফন করার পরে পরের দিন দেখা গেল কবরের ভিতরে লাশ উপরে উঠে গেছে মাটি নাই কেন দেখা গেল মাটি থেকে মেশকের खुशबू বের হচ্ছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আবারও আবারও মাটি আবার কবর করে ওনাকে আরো গভীর করে কবর দেওয়া হলো উপরে মাটি দেওয়া হলো পরের দিন সকালবেলা দেখা গেল সব মাটি চলে গেছে ওনার লাশ মোবারক দেখা যাচ্ছে কেন কারণ ওনার কবর থেকে এমন সুগন্ধি বের হচ্ছে কোন তুলনা বল না কোন তুলনা এভাবে দিন হয়েছে তিন দিন লাস্টে ওনাকে কবর পাকা করে দেওয়া হলো এবার আসেন দুইশ বছর পরে যখন সমরকন্দের মধ্যে কি হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল কয়শ বছর পর আওয়াজ করেন কয়শ বছর তখন একজন মুহাদ্দিস দিয়ে দেব লাইন চেজ গলে আইব না আওয়াজ আইব না ঠিক আছে 200 বছর যখন চলে গেল ইমাম বুখারী ইন্তেকালের পরে মাজার শরীফের মধ্যে উনি কোনাকে কবর দেওয়া হলো 200 বছর চলে গেল আমরা যখন খাজা গরিবের ওয়াজের দরবারে যাই আমরা যখন সামানতের দরবারে যাই আমরা যখন শেরে বাংলার দরবারে যাই আল্লাহর ওলীর মাজারে গিয়ে আল্লাহর কাছে চাইলে বেদাতের ফতোয়া দেয় আছেন এ নাই একটু জোরে বলেন আছেন এ নাই একটু সবাই মহব্বতে বলুন আল্লাহর ওলিদের ওসিলায় পাওয়া যায় কি যায় না আর যখন পাওয়া যায় এমন সময় একজনে বুদ্ধি দিল জান ওই যে ইমাম বুখারি আমর কবরে চলে যান দুই শত বছর পরে ওনার কবরে গিয়ে হাত তুললো সবাই ইস্তিস নামাজ পড়লো বৃষ্টি হলো না ওই আল্লাহর ওলি হাজরত ইমাম বুখারির মাজারে গিয়ে আল্লাহর দরবারে সবাই মিলে যখন ফরিয়াদ করলো আল্লাহ ইমাম বুখারি রুসিলাই বৃষ্টি দাও আল্লাহ ইস্তেসকার নামাজ আমরা গুনাগার আমাদের নামাজ তুমি কবুল করে নাই আল্লাহ তুমি ইমাম বুখারিকে কবুল করেছো তিনি হচ্ছেন একজন আশিক রাসূল একজন মুহাদ্দিস আল্লাহ তার রুসিলাই বৃষ্টি দাও 200 বছর পরে ইমাম বুখারি রুসিলাই আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে তাহলে এখানে ইমাম বুখারি মডেল মাদ্রাসা আসেনে নেই তো ইমাম বুখারির নাম এটা কেন দেওয়া হলো মাওলানা মুফতি জামালউদ্দিন আল কাদেরি মুদাজ্জিলুল আলাইকে যদি বলা হয় ইনি বলবেন এলাকায় আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য আমি ইমাম বুখারির নাম মাদ্রাসার সাথে লাগাই দিয়েছি একটু জোরে বলেন ঠিক কি না ওনার নামের উসিলা দিলে দোয়া কবুল হবে না হরি তারা ওনার নামের উসিলা দিলে দোয়া কবুল হবে আরো জোরে বলা কবুল হবে আরে কিতাবের মধ্যে স্পর্শ এসেছে শোনেন ইমাম বুখারির সহি বুখারি শরীফ তেলাওয়াত করার পরে সহি বুখারি তেলাওয়াত করার পরে যদি বলা হয় আল্লাহ এই মহিলার সন্তান নাই সন্তান দাও আল্লাহ জাহাজ পানিতে ডুবে যাচ্ছে উদ্ধার করো আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আসমানের বৃষ্টি নাজিল করো আল্লাহর রিজিকে বরকত দান করো কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে ইমাম বোখারি হচ্ছেন এমন একটি জব সেই বোখারি হলো এমন একটি কিতাব ইমাম বোখারি শিলায় এবং সেই বোখারি শিলায় যে কোন দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন একটু মহব্বতে বলবেন না এই বিশ্বাস আপনাদের আছে যদি বিশ্বাস থাকে যদি এলমে দিন আপনাদের এ এলাকায় থাকুক এটা চান এখান থেকে আলেম বের হোক এটা যদি আপনারা চান এখান থেকে আলম বের হয়ে বুখারি বরুক বুখারি শরীফ পড়াক এটা যদি চান বলেন এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য হাত খোলার দরকার আছে না নেই